परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। आज महासप्तमी, आज थेके दशमी पर्यन्त भूलो करबेन ना ए विशेष कर्म। आज महासप्तमी, आज थेके दशमी पर्यन्त भूलो ए कटी कर्म करबेन ना। ताहले किन्तु गृहेर अमंगलेर पाशापाशी अपना जीवन अंधकार नेमे आसते पारे। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे विधान मेने जे विशेष कर्मगुली आम्रा पुरोपुरी भावे अवॉइड करब, से विशेष कर्मगुली चलन आम्रा प्रति प्रत्येके जेने नि। आम्रा प्रति प्रत्येके किन्तु भालो थाकते चाई, प्रति प्रत्येके चाई आमादेर जाते मंगल हय, जाते आम्रा परम दयालेर आशीर्वाद लाभ करते पारि। किन्तु एमन विशेष किछु कर्म আমরা ভুলবশত করে বসি, যে কর্মগুলোর জন্যই আমাদের জীবন ধ্বংসের পথে চালিত হয়, আমাদের জীবনে অমঙ্গল নেমে আসে, অন্ধকার নেমে আসে। তাই তো আমাদেরকে সবার আগে সেই বিশেষ কর্মগুলি সম্বন্ধে অবগত হতে হবে এবং সেগুলো জেনে নিয়ে সেই রকমভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। তবেই তো আমরা প্রকৃত রূপে মহাকল্যাণের অধিকারী হব, তবেই তো আমরা প্রকৃত রূপে परम दयालेर आशीर्वाद लाभ करे जीवन के धन्य करे तुलते पारबो। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जे विधानगुली दिएछेन, सेई विधानगुली जतदिन ना आमरा पुंखानुपुंख भावे मानते पारबो, ततदिनई किन्तु आमरा कष्टे थाकबो, दुःखे थाकबो, ज्वाला यंत्रणाय भुगते थाकबो। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र सबार प्रथम जे विधानगुली दिएछेन, नाम जप, इष्टभृति, समय प्रार्थना, এগুলিতে কিন্তু আমরা কোনো রকম ভাবে অবহেলা করব না। সম্পূর্ণ নিয়ম মেনে ভক্তিভরে শ্রদ্ধাভরে সময়ে, এই সময়টা কিন্তু খুব ম্যাটার করে, যখন তখন করলে কিন্তু হবে না, যেমন তেমন করে করলে কিন্তু হবে না। এই সময়টা মেনটেন করে আমাদেরকে এই বিশেষ কর্মগুলি পালন করতে হবে। এই পবিত্র দিনগুলিতে আমরা অতি অবশ্যই অন্য দিনের থেকে দশ গুণ বেশি করে নাম জপ করব, অন্য দিনের থেকে বেশি করে আমরা পরম দয়ালের কথা চিন্তা করব, পরম দয়ালকে নিয়ে ভাবতে থাকব, পরম দয়ালের বাণী, পরম দয়ালের অমৃত আলোচনা শ্রবণ করব। যখনই সময় পাব তখনই যেন পরম দয়ালের কথা, তার বাণীগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি। দিনে অন্তত একজনকে হলেও পরম দয়ালের কথা কিন্তু বলবেন, পরম দয়ালের আলোচনা করবেন, পরম দয়ালের অমৃত এই কথা যত আপনার মুখ দিয়ে বলতে থাকবেন তত আপনার মুখ অমৃতসম হয়ে উঠবে এবং আপনার পুরো যে দেহ মন্দির এগুলো কিন্তু অমৃত হয়ে যাবে। এই দেহ মন্দির সুন্দর সমুদ্র হয়ে উঠবে, এই মন্দিরে কিন্তু ভগবানের বাস হতে বাধ্য হবে। শাস্ত্রে কথিত আছে যে প্রতিটা মানুষের মধ্যেই, প্রতিটা জীবের মধ্যেও ভগবানের বাস হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং ভগবান কিন্তু স্পষ্ট করে দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন, কিন্তু তিনি এটাও বলে দিয়েছেন যে ভগবানের বাস তখনই হবে যখনই আমাদের এই দেহটা মন্দিরে রূপান্তরিত হবে। ভগবান তো মন্দির ছাড়া থাকেন না, তাই মন্দিরে যখনই আমরা এই দেহটাকে রূপান্তরিত করতে পারবো, অর্থাৎ কর্মগুণে তাঁর বলা কথা মেনে, তাঁর আদেশ নির্দেশ মেনে যখনই আমরা চলব তখনই কিন্তু এই দেহ মন্দির সম হয়ে উঠবে, দেহ মন্দিরে রূপান্তরিত হবে, আর তখনই ভগবানের বাস হবে। আমরা যে সমস্ত কর্ম করি তা আমাদের নিজেদের খেয়াল খুশি মতোই কিন্তু করি, নিজেরা যেটা ভাবি সেটাই করতে থাকি, কোনটা ভালো কোনটা মন্দ অনেকে তো আবার আমরা চিন্তাই করি না, যা মনে আসছে তাই করছি। তারপর বিপদে পড়লে বা তারপর যদি আমরা কোনো রকম অসুবিধায় পড়ে যায়, কোন রকম সমস্যায় পড়ে যায়, তখন ঠাকুরের নামে বলতে থাকি, তখন ঠাকুরের কাছে কাঁদতে থাকি, কেন এমনটা হলো দয়াল। কিন্তু তার আগে যে কর্মগুলি তিনি বলেছেন, যেমনভাবে পালন করার কথা বলেছেন, সেইভাবে আমরা পালন করতে ভুলে যাই। এই মহাসপ্তমী থেকে দশমী পর্যন্ত আমরা কিন্তু ভুলেও আমিষ আহার গ্রহণ করব না, তাদেরকে শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে করবেন, তাদেরকে সেবা শুশ্রূষা যথাযথভাবে করবেন, তবেই কিন্তু মা দুর্গা সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন, তবেই কিন্তু তাঁর আশীর্বাদ লাভ করা যাবে। আমরা ধুমধাম করে পূজা তো করি, ধুমধাম করে আনন্দ করছি, ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুর প্রণাম করছি, বিভিন্ন
উপবাসগুলি পালন করছি কিন্তু আসল কর্মটা করছি না, সেই কর্মটা কিন্তু আগে আমাদের ঠিকভাবে পালন করতে হবে। এই সময় যদি বাড়িতে কোনো অতিথি বা কোনো মানুষ আসেন সাহায্যের জন্য, তাদেরকে কিন্তু খালি হাতে ফেরাবেন না, যতটা পারবেন সাহায্য করার চেষ্টা করবেন। পশু পাখিদের অতি অবশ্যই সেবা দেবেন, সকালবেলা হোক বা দিনের যে কোনো সময় আপনারা যদি পশু পাখির সেবা দিতে পারেন তাহলে কিন্তু মহাশক্তিশালী হয়ে উঠবেন, সহজে তাদের আশীর্বাদে আপনার জীবন ধন্য হবে এবং সহজেই সকল সমস্যা কিন্তু দূর হবে। যিনি দেখবেন সবসময় পশু পাখির সেবা দেন তাঁর জীবন সুমধুর হয়ই হয়। তাই এই পবিত্র দিনগুলিতে কিন্তু আপনারা অতি অবশ্যই পশু পাখির সেবা দেওয়ার চেষ্টা করবেন, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা প্রসাদ বানিয়ে মানুষকে দান করেন, সেবা দেন, তাহলে কিন্তু মহামঙ্গলের অধিকারী হবেন। তবে প্রসাদ বানানোর সময় অতি অবশ্যই পরম দয়ালে সৎ মন্ত্র জপ করতেই হবে। ভগবানের প্রসাদ করতে গিয়ে যদি ভগবানের নাম জপই না করেন তাহলে কিন্তু সেই প্রসাদ প্রকৃতরূপে প্রসাদ হয়ে ওঠে না। ভগবানের নাম জপ করতে করতে তবেই প্রসাদ বানাতে হয়, আর সেই প্রসাদ কিন্তু আপনারা মানুষকে খাওয়াতে পারেন। এই সময় যদি আপনারা রোজ সকালবেলা স্নান সেরে অতি অবশ্যই শুদ্ধ বসন পরিধান করে সাষ্টাঙ্গে কিন্তু প্রণাম করবেন, ভগবানের চরণে ফুল অর্পণ করবেন, তুলসী পত্র অর্পণ করবেন। এই সময় মায়েরা সকালবেলা স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে পরমদয়ালের ভোগ নিবেদন করবেন সকালবেলা। এই পবিত্র দিনগুলিতে আপনারা যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলেন তারা কিন্তু বাড়ির ঈশান কোণে একটি বিশেষ জিনিস রেখে দিতে পারেন। তবে আর একবার বলছি, যারা জ্যোতিষশাস্ত্র মানেন বা বিশ্বাস করেন তারা কিন্তু এটি করবেন। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রত্যেকটি বিধান মেনে আপনারা যদি চলেন জীবন আর কিছু প্রয়োজন কিন্তু হয় না। কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা অতি অবশ্যই এটি করতে পারেন। বাড়ির ঈশান কোণে একটি কাঁচের পাত্র বা একটি কালো ঘট নেবেন, সেই ঘটে একটি সুপারি, একটি এক টাকার কয়েন এবং কিছু কালো তিল আপনারা কিন্তু নিয়ে সেটি একটি লাল কাপড়ে বেঁধে দিয়ে বাড়ির ঈশান কোণে পুঁতে দেবেন। এইভাবে কিন্তু সহজেই আপনারা গৃহ থেকে সকল সমস্যাকে দূর করতে পারবেন। বাড়ির চারটি কোণে যদি আপনারা এটি করতে পারেন তাহলে কিন্তু গৃহ আপনার বাঁধা হয়ে যাবে এবং সহজেই বাইরে থেকে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করলে সে নিজেই ক্ষতির মুখে পড়বে। যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা এটি করতে পারেন। তবে পরমদয়ালের কর্ম ছাড়া কিন্তু জীবনে আর কোনো কর্ম হয় না। পরমদয়ালের কর্ম না মেনে যদি এগুলি করেন তাতেও কোনো ফল আপনি লাভ করতে পারবেন না। এই বিশেষ নিয়মগুলি না মেনে আপনি যদি এই কর্ম করেন তাতেও কিন্তু সঠিক ফল আপনি লাভ করতে পারবেন না, 100% পুরো ফলটা আপনি লাভ করতে পারবেন না। গৃহের উন্নতি, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে অতি অবশ্যই জ্যোতিষশাস্ত্র মানে এই বিশেষ কর্মটি পালন করলে বিশেষ ফল আপনারা লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। এই দুর্গাপূজা মহোৎসব আপনাদের প্রতি প্রত্যেকের ভালো কাটুক, সকলে খুব ভালো থাকবেন। পরমদয়ালের আশীর্বাদ আপনাদের জীবনের লাভ হোক এই কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।